ব্যাপক পরিমাণে ভোট ডাকাতি, ভোট কারচুপি হয়েছিল। তারির প্রতিবাদে প্রতি বছর আমরা 15ই নভেম্বর পালন করে থাকি। সখীপুরের মানুষ থেকে শুরু করে সারা বাংলাদেশের মানুষই জানে তারির প্রেক্ষাপটে। আপনারা জানেন এই মাসে 5 তারিখে আমরা 17 তারিখে এই ভোট ডাকাতি দিবস পালন করার জন্য আমরা উপজেলা মার্চে আবেদন করেছিলাম। পরক্ষণেতে আমরা দেখতে পেলাম বাংলাদেশের জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করার কারণে সেই সমাবেশ আমরা উপজেলা মাঠে করতে পারি নাই। বঙ্গবীর তার বাসায় বলেছে আমরা আজকে এই বাসায় প্রতিবাদ দিবস আমরা পালন করতে যাচ্ছি। আজকের এই প্রতিবাদ দিবসের সভাপতি আসন গ্রহণ করার জন্য আমি বিনীতভাবে আহ্বান করছি সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সংগ্রামী সভাপতি জনাব আতোয়ার রহমান চেয়ারম্যান সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই প্রতিবাদ সভায় উপস্থিত হয়েছেন আমার সবচেয়ে পূজনীয় পরম গুরু, মুক্তিযুদ্ধের গুরু। আজকে এই সবাই উপস্থিত হয়েছেন 71-এর জীবন্ত কিংবদন্তি কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি। আমার এমন কোন গুণবাচক শব্দ জানা নাই যে শব্দ উচ্চারণ করলে কথা শেষ হয়। আরো উপস্থিত হয়েছেন জাতীয় নেতৃবৃন্দের মধ্য থেকে জনাব আসম আব্দুর রব এবং অন্যান্য নেতৃবৃন্দ। আমার সামনে যারা আছেন সকল নেতৃবৃন্দ, সবাইকে আমি